প্রিয় আমার সকল ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে আমি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে, অবশ্যই তোমরা পড়বে, এগুলো খাতায় লিখে নিও, অবশ্যই এগুলো দেখো, তোমরা কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। এখনও বলছি, যদি তোমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা অল বটন টিপে দিলে তাহলে আমার আগের পরের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তাই নিয়ে তোমাদের উঠলেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই আজকে আমি শুরু করতে চলেছি তাহলে একাদশ শ্রেণী ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন শুরু করি। তাহলে আজকে আমার প্রথম প্রশ্ন থাকছে, আজকে আমার প্রথম প্রশ্ন হলো, আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা ছিলেন কে? উত্তর লিখবে ধননন্দ। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে প্রথম চন্দ্রগুপ্ত। তারপর লিখবে, অর্থশাস্ত্রে রচনা করেন কে? বলবে কৌটিল্য। তারপরে প্রশ্ন, সিউকি গ্রন্থটি রচনা করেন কে? সিউকি গ্রন্থটি রচনা করেন হিউয়েনসাং। তারপর লিখবে, ফাইয়েনের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর লিখবে ফো কুও কি। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্তের আমলে ভারতে আগত চীনা পরিব্রাজকের নাম কি? উত্তর লিখবে ফাইয়েন। শেরশাহ তার সাম্রাজ্যকে কটি ভাগে ভাগ করেছিলেন? বলবে 47টি সরকারে। ঘোড়া বিলে ডাক ব্যবস্থা চালু করেন কে প্রথম? শেরশাহ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড স্থাপন করেন কে? উত্তর লিখবে শেরশাহ, যেটা আজকে জিটি রোড। তারপর লিখবে, দিনিলাহি প্রবর্তন করেন কে? লিখবে আকবর। ঔরঙ্গজেবের জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1679 খ্রিস্টাব্দে, 1679। তারপর লিখছে, ঔরঙ্গজেবের আদেশে যে শিখ গুরু প্রাণদণ্ড হয়েছিল তার নাম কি? উত্তর লিখবে তেগ বাহাদুর। জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন কে? ঔরঙ্গজেব। জিজিয়া কর প্রত্যাহার করেন কে? সম্রাট আকবর। অটোমান সাম্রাজ্যের জেরিট ছিল কারা? বলবে বর্ষা ছাড়া খেলাকে বলা হয় জেরিট। অটোমান সাম্রাজ্যের জেরিট ছিল বর্ষা ছোড়ার খেলা। তারপর লিখবে, দার্শনিক সম্রাট বলা হয় কাকে? মার্কস আরেলিয়াসকে। তারপর লিখবে, পানিপথে প্রথম যুদ্ধ পরাজিত হন কে? ইব্রাহিম লোদি। পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? ঔরঙ্গজেব ছিল ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজী। মুঘল সাম্রাজ্যের মধ্যে আলমগীর উপাধি নিয়েছিলেন কে? ঔরঙ্গজেব। আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীকে তানসেন। দিন ইলাই প্রবর্তিত হয় কবে? 1582 খ্রিস্টাব্দে। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, এই উক্তিটি করেছিলেন কে? জুলিয়াস সিজার। প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কবে, কোথায়? প্রথম দাস বিদ্রোহ বলবে সিসিলিতে। তারপর বলবে, প্রথম প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন নামে অভিহিত করে কাকে? প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন নামে অভিহিত করা হয় ব্রহ্মগুপ্তকে। সকল প্রজা আমার সন্তান বলেছেন কে? সম্রাট অশোক। নেক্সট, ধর্ম মহাপাত্র পদ সৃষ্টি করেছেন কে? সম্রাট অশোক। ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? মেগাস্থিনিস। গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে জাতির উল্লেখ করেছেন, কটি জাতির উল্লেখ করেছেন? 7টি। তারপর লেখো, আলেকজান্ডার সিংহাসন আরোহণ করেন কবে? 336 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কবে? 327 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, মেসিডোনিয়া যুগে বিখ্যাত গণিতবিদ ও পদার্থবিদ ছিলেন কে? লিখবে আর্কিমিডিস। কলিঙ্গ যুদ্ধকে প্রতিহিংসায় যুদ্ধ বলেছেন বি আর ভান্ডারকর। সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয় কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টপূর্বাব্দে? 269 খ্রিস্টপূর্বাব্দে।
সম্রাট অশোক সিংহাসন আরোহণ করেন কবে? 273 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, পাটলিপুত্র নগরটি নির্মাণ করেন কে? বলবে উদয়ীন। চন্দ্রগুপ্ত মৌর্যকে নিজ বংশোদ্ভূত বলেছেন? জাস্টিন। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইতিহাসে সৈনিক উপাধি ধারণ করেন কে? বিম্বিসার। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? মহাপদ্মনন্দ। মগধের সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন কে? বিম্বিসার। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল কবে? খ্রিস্টপূর্ব 6 শতকে। স্পার্টার সমাজ এর সর্বোচ্চ প্রতিষ্ঠানটি ছিল কোথায়? স্পার্টার। স্পার্টায় স্বাধীন নাগরিকদের বলা হয় কি? স্পার্টিয়েট। দেব দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? উত্তর লিখবে জিউস। গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? সোলন। প্রাচীন এথেন্সের আদালতে কে আদালতকে বলা হতো কি? হেলাইয়া। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5000। পঞ্চতন্ত্র রচনা করেন কে? বিষ্ণু শর্মা। শাহজাহানের বিখ্যাত স্থাপত্য কীর্তি হলো কি? তাজমহল। তাজমহল নির্মাণ করেন কে? ওস্তাদ ঈসা খাঁ। অটোমান যুগে শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল সুলেমানীয় মসজিদ। পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে। গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় কি? সমুদ্রগুপ্তের ইতিহাস। মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 753 খ্রিস্টপূর্বাব্দে ইতালিতে। রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডারের সংস্কার করেন কে? সম্রাট জুলিয়ান সিজার। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? বাইজান্টাইন। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? রোম। নগরে সর্বাধিক গুরুত্বপূর্ণ 4টি রাজবংশের নাম শিশুনাগ, নন্দ, মৌর্য প্রভৃতি। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? রোম। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজান্টাইন। একটি জৈন গ্রন্থ হল কি? ভগবতী সূত্র। 4টি শ্রেষ্ঠ মহাজনপদ অবন্তী, বৎস, কোশল, মগধ। সংস্কৃতের জন শব্দের অর্থ হল উপজাতি। প্রাচীন ভারতে 2টি সাম্রাজ্য হল মৌর্য ও গুপ্ত। এবার হল ভারতে মহাজনপদের উত্থান ঘটেছিল খ্রিস্টপূর্ব 6 শতকে। জুলিয়ান সিজার নিহত হন 44 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্থেনিস এসেছিলেন। গ্রিক দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্থেনিস এসেছিলেন গ্রিক দূত হিসাবে। অলিম্পিক খেলা প্রথম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। পানিনি অষ্টাধ্যায়ীতে জনপদে উল্লেখ ছিল কটা? 15টা। একটি বৌদ্ধ গ্রন্থ হল অঙ্গুত্তর নিকায়। একটি জৈন গ্রন্থ হল ভগবতী সূত্র। এবার হল মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, রাজগীর এবং গ্রীব্রোজ। ভারতে মহাজনপদের উত্থান ঘটেছিল খ্রিস্টপূর্ব 6 শতকে। জুলিয়ান সিজার নিহত হন 44 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় মেগাস্থেনিস ছিলেন গ্রিক দূত হিসাবে। মিথ্যকটিক নাটকটি রচয়িতা শূদ্রক। গুপ্ত যুগে শিল্পকলা নিদর্শন হল অজন্তা ইলোরা গুহা মন্দির। ভারতের যোগ
মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 খ্রিস্টাব্দে। পাটটাও কমলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ। জাতি প্রথা প্রবর্তন করেন আকবরের আমলে। আধুনিক তুর্কি সাহিত্যে প্রতিষ্ঠা ছিলেন সমুদ্রগুপ্ত ভারতে 9 জন রাজাকে পরাজিত করেছিল। গুপ্ত সাম্রাজ্যে শিল্পকলার নিদর্শন হল অজন্তা ও ইলোরার। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় 1526 খ্রিস্টাব্দে। আজ এই পর্যন্ত দিলাম তোমাদের, আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে। তোমরা অবশ্যই এগুলো দেখতে থাকো, অবশ্যই এগুলো পড়ো, খাতায় লিখে নাও। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, পাশে অল বটন টিপে দিও, তাহলে আগের পরে ভিডিওগুলো পাবে। সবাই ভালো থেকো, সাবধানে থাকো, সুস্থ থেকো।